ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে গেছি বলতে কোথায় যাচ্ছি বলি, আজ একটা অ্যানিভার্সারি নেমন্তন্ন আছে, বাঘা মামার অ্যানিভার্সারি আজকে, আর আমাদের ফ্ল্যাটের নিচেই হচ্ছে সবাই মিলে। তো এই জন্য একটু সাজুগুজু করেছি, শাড়ি পরে নিলাম অনেক দিন পরে। এই দেখো এই যে, আর এই যে আমার মাম্মা, মাম্মা একটা স্কার্ট পরেছে। এই যে বলো, হ্যাঁ ও আচ্ছা, কি লাগছে বলো, ঠিক মা দুর্গা, ও আমি সাজলেই বলে মা দুর্গা। আর এই দেখো মামুনি রেডি হচ্ছে, পুরোটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এই যে মানে চুলটা বাঁধবে, সিঁদুরটা ছোঁয়াবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর শোভনরা নিচে আছে, সবাই আনন্দ করছে, শোভন এখনো রেডি হয়নি, বাপি রেডি হচ্ছে। তো আমাদের কমপ্লেক্সের সবাই মিলে আবারও একটা আনন্দ বলতে পারো। তো আমাদের এটাই বেশ ভালো লাগে, সবাই একসাথে থাকলে যেটা হয়, আজ এটা কাল সেটা, আবার পরশু দিন আছে, আজ হচ্ছে মঙ্গলবার, পরের দিন বুধবার দিয়ে বৃহস্পতিবারই আছে আবার একটা অন্নপ্রাশন, সেটা অনেক বড় করে, গ্র্যান্ড একদম। তোমরা দেখতে থাকো, একটুও মিস করো না। আর চলো নিচে যাবো, সবটা দেখাবো, বাঘা আমার মামিকে দেখাবো। আজ অ্যানিভার্সারি, তো কত বছর সেটা আমি ঠিক বলতে পারবো না, তো তাও অনেক বছরই হয়ে গেছে। চলো এখান থেকে একটু তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা, দাঁড়ো সব সাজানো হয়েছে, দাঁড়ো দেখো। ওই দেখো বাঘা মামা দাঁড়িয়ে আছে। এই দেখো এখানটা থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এই দেখো আমাদের ছোটোখাটো বেশ অকেশন সব কিছু আমাদের কমপ্লেক্সের মধ্যেই হয়, যাতে আমাদের ভীষণ আনন্দ হয়। এই দেখো, এই দেখো সবাই এখনও এসে পৌঁছায়নি, একটু সাজুগুজুর ব্যাপার থাকে মেয়েদের। আর এই দেখো এদিকেও সবাই রয়েছে। এই দেখো পুরো ফ্ল্যাটটা একদম লাইট দিয়ে সাজানো হয়েছে। এই যে সবাই একে একে আসছে, চলো নিচে গিয়ে দেখাবো, শেয়ার করব, বেশ মজা হবে, দেখতে থাকো। আর এই দেখো চলে আসলাম নিচে, তো এই যে একে একে সবাই চলে এসছে, চলো এবারে দেখতে থাকো, কেক কাটিং হবে, আরও অনেক কিছু অপেক্ষা করছে। বেশ আনন্দ হয় আমাদের এই কমপ্লেক্স এরিয়াতেই কিছু হলে, সবাই মিলে দেখো এক জায়গায় হয়েছে, এখনও প্রত্যেকে আসেনি, আসবে একে একে। আর ওয়েদারটা যেহেতু খুব একটা খারাপও ছিল না, তাই জন্য বেশ ভালোও লেগেছে সাজগোজ করে, যেহেতু খুব একটা বেশি গরম ছিল না। আর ওইদিকে মাম্মা তো রয়েছে, আর মানে ফ্ল্যাটেরই অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, ওরা এক ওদেরও একটা টিম হয়ে যায়, একসাথে ওরা খেলে, যেটা হয় যে বড়মণিও চলে এসেছে এইদিকে। চলো দেখতে থাকো ব্লগটা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। এই পড়ো পড়ো, আসো আসো, এই সরে যাও সরে যাও, এই সরো, দেখি ফটোটা তুলি, দেখি এদিকে দাঁড়াও, সেটাই তো বলছি। আমি দেখো
মোটামুটি দেনা পাওনার কথাটা বলে নেবেন। এত লম্বা আসো, এই যে মামি বসো, সব উঠেছে, আমারটা তো সব উঠেছে। সেটাই করছি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো আসে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। আরে কথা তো দিতে হবে, ঘোরো ঘোরো ঘোরো, দেখি গোপাল দেখি, দাও তোমার আর এইদিকে দেখো, এখন মালা বদল হলো, একটু আনন্দ হলো, খুব সুন্দর একটা গান বাজছিল ব্যাকগ্রাউন্ডে, কথা দিলাম আমি, কথা দিলাম, এই গানটা হচ্ছিল পুরনো দিনের, কিন্তু ওই যে কপিরাইটের জন্য দিতে পারলাম না, ওই দেখো বসে আবার প্রপোজ করছে। তো দারুণ একটা মোমেন্ট এখানে তৈরি হয়েছিল, সবাই এত আনন্দ করেছি, এত আনন্দ করেছে কি বলবো না, 35 বছরের বিবাহবার্ষিকী, এটা বিবাহিত জীবন, তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা জানিও, আশীর্বাদ করো। আর ওইটা হচ্ছে ওই দেখো বান্টিকে আবার একটু মালা পরিয়ে এই আর কি করবে, তো এইভাবেই আর কি চলছিল আমাদের সন্ধ্যাটা, খুব ভালো কেটেছে। তো তোমরা দেখতে থাকো আমাদের সাথে, তোমরাও এনজয় করো। Thank you.
এদিকে তাকা। আর দেখো খাওয়া দাওয়ার মেনুটিতে ছিল আলুর দম, চিকেন কষা, পোলাও আর চাটনি, মিষ্টি, মিষ্টিতে ছিল গোলাপ জামুন আর কোল্ড ড্রিঙ্কস ছিল অনেক রকমের। এগুলো সব কিছু ছিল মেনুতে। তো খাওয়া দাওয়া করছিলাম আর এদিকে শোভন একটু ভিডিও করে দিল, তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম। হয়ে গেছে এখন, এই যে এখন ঘড়ির কাঁটায় 11:24, সবাই মিলে বসে গল্প করছি এখানে, সবাই রয়েছে, মেয়েরা এখানে অনেকেই চলে গেছে আর ওইদিকে সব ছেলেরা খাওয়া দাওয়া করছে। এই যে আর এই দেখো এদিকে এই দুটো তো বসে আছে। তাকা তাকা একটা ফটো তো দিস না, সানা তাকাও, এই যে মুখটা বের কর, মুখটা বের কর, অন্ধকার হয়ে গেছে। একদম চলে এসছি ভিডিওর এন্ডে, এখন ঘড়ির কাঁটায় 12:10। আর দেখো খাওয়া দাওয়ার পরে দারুণ একটা জিনিস হলো, সেটা হচ্ছে দমকা হাওয়া দিল, কোথাও একটা বৃষ্টি হচ্ছে, এখানে ঠান্ডা মানে মানে শীত করছিল বুঝেছো। আর সব কিছু ওই যে সবাই মিলে পরিষ্কার করে নিল, এখন আমরা একটু বসবো, ফিনিশিং হচ্ছে, এখন আমরা একটু বসবো, বসে গল্প করে তারপর যাবো, বলো। ভালোই লাগলো। আর ওইদিকে এই যে সব গোছগাছ চলছে, এই যে আমাদের শিব মন্দির, এ দেখো বৃষ্টিও পড়ছে এক দুপুরটা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো, ভালো লাগলে শেয়ার করে দিও। কথা বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, চলো ভেতরে ঢুকে যাই, টাটা। কিচ্ছু হবে না, এই দেখো কি হাওয়া দিচ্ছে ফাটাফাটি, বলো সময়, ও তো তোমাকে দেখানোই হয়নি, ওকে ভিডিওর পর একদম লাস্টে দেখাচ্ছি। এরকম সায়ন ওরা সব কাজ করছে, সবাই হয়ে গেল, এবার হাতে হাতে করে দিন কমপ্লিট, এবার একটু বসে গল্প করে দিন। এত সুন্দর করে সেজেছিল তখন ছবি তোলার সময় পেল না, আর এখন সবার লাস্টে দেখো রাজু দাও বলে পুরো গায়ে ঘাম, এখন তোর ছবি তুলতে যাই কি বলবো, ওকে তো পাইনি, ও এদিক ওদিক ছিল ওকে পাইনি। হ্যাঁ এটা তো তোর আপনার মেটাতেই হবে, দেখ না তোর ছবি তো একটা ছবি তুলতে। চলো খুব আনন্দ করলাম, ভালোই লাগলো, আবার পরশুদিন আছে। হ্যাঁ হ্যাঁ বান্টি কি বলছে দেখো, এই যে আবার বান্টির পেছনে লাগছে, দেখো না দেখো আমার সায়ন ভাই, ঠিক আছে চলো চলো আজকের মতন তাহলে এই পর্যন্তই, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হবে, টাটা।